মারওয়াতে মিন শাআইরিল্লাহ শুরু করব আমরা প্রথমে সাফা থেকে সাফা কাছাকাছি যেতে বাইরে থেকে আগে থেকে যারা যায় নাই মনে হয় এখানে তো আছে একটা কি পাহাড় হ্যাঁ আছে একটা পাহাড় আসলেই পাহাড় বলতে এখন কিছুই খুঁজে পাওয়া যাবে না যদি আন্ডারগ্রাউন্ডে হয় তাহলে তো একেবারে সমতল কিছুই চিহ্ন দেখাও যাবে না আর যদি ফার্স্ট ফ্লোরে হয় তাহলে সেখানে কিছু পাথর রয়েছে আর উপরের গুলি তো ছাদের মতোই তো সেই সাফার দিকে উঁচু জায়গায় একটু যাব কাবামুখী হব হয়ে এখানে বিভিন্ন প্রথমেই শুধু ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ এটুকু আমরা সর্বপ্রথমে শুধু আর কখনো এই আয়াত নয় এখানেই শেষ এভাবে শেষ করে সাফায় উঠে বিভিন্নজন বিভিন্ন রকম করে কিন্তু সেটির নিয়ম হলো কাবামুখী হওয়া হয়ে দুই হাত তোলা দুই হাত তুলে কি করবে মোনাজাতের মতো দুটি হাত তুলবে এইভাবে এইভাবে ইত্যাদি না মোনাজাতের মতো তুলবে তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده إتا পরে নিজের ইচ্ছা মতো আপনি দোয়া করবেন আবার তিনবার তাকবীর দিয়ে এই দোয়াগুলি পরে দোয়া করা আবার তিনবার তাকবীর দিয়ে দোয়া পরে দোয়া করা এইভাবে তিনবার করা হলো সুন্নাহ এরপরে নেমে চলবেন আপনি মারওয়ার দিকে যেতেই সাফার কাছে সবুজ বাতি সেখানে দৌড়াবেন শুধু পুরুষেরা দৌড়াবে মেয়েরা নয় এখানেও যেমন ওস্তাদ যেমন স্মরণ করে দিয়েছেন সাফা থেকে মারওয়া গেলেন আবার মারওয়া থেকে সাফা আসলেন তারপরে এক চক্কর হবে এটাই তো নিয়ম কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন এই জায়গা থেকে এখানে গেলেই কি এক চক্কর হয়ে যাবে তো মারওয়ায় গিয়ে সাফাতে গিয়ে ইন্না সাফা বাদ দিয়ে উপরে উঠে কাবামুখী হয়ে হাত তুলে যা করেছেন মারওয়াতেও তাই করবেন আর এই প্রতিচক্করের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন আবার চলে আসবেন সাফায় সাফা থেকে সর্বশেষ মারওয়াতে গিয়ে সপ্তম চক্কর শেষ হবে কাজ শেষ এখন একটি কাজ সেটি হলো মাথার চুল কেটে হালাল হওয়া মাথার চুল কেটে হালাল হওয়া এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের সমস্যায় মনে করে বলে যে নিজে নিজের চুল কাটলে তো কাটা নিষিদ্ধ চুল কাটা আপনার জন্য নিষিদ্ধ কিন্তু হালাল হওয়ার নিয়তে যদি আপনি কাটেন বা অন্য কারো কাটে দেন তাতে কোনো অসুবিধা নেই এমনকি মা বোনেরা তারা নিজেরাই নিজেদের চুল কাটবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নিয়তটা হবে কি এহরাম থেকে হালাল হওয়ার উদ্দেশ্যে নর্মালি তো কাটা নিষিদ্ধ এহরাম অবস্থায় পুরুষের জন্য উত্তম হলো মাথা মুন্ডন করা অথবা জায়েজ রয়েছে চুল ছোট করা যেখানে সেখানে কেচি দিয়ে ধরে আসে দুই টাকা দিলেই আপনার অল্প কেটে দিবে বলবেন হালাল এটি ঠিক নয় কাটলে আপনি ছোট করলে গোটা মাথা থেকেই ছোট করবেন আর মেয়েদের চুলের মাথার অগ্রভাগ এই হাফিংচির মতো কেচি দিয়ে কেটে নিলেই যথেষ্ট চুল কাটা শেষ ওমরার কাজ শেষ আলহামদুলিল্লাহ প্রথম পর্ব শেষ এখন আপনি স্বাধীনভাবে থাকবেন আর বেশি বেশি আয়েশা মসজিদে গিয়ে উমরা করবেন হ্যাঁ নাকি এটাই হলো কাজ এটি কখনো উচিত নয় আপনি সেখানে সম্ভব অনুযায়ী বেশি বেশি তাওয়াফ করবেন পাঁচ ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করবেন মানুষের দেখা দেখি এদিক সেদিক ছুটাছুটি করা আর ওই শ্বশুরের উমরা শাশুড়ির উমরা নানার উমরা নারী উমরা এগুলি নিয়ে ব্যস্ত হওয়া বেদাত হবে এতে কোনো সন্দেহ নেই আপনি গেছেন আপনি আল্লাহর ইবাদতের জন্য গোটা হজ যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টিতে সুন্নার উপরে থাকতে পারেন সেই টার্গেট আপনাকে রাখতে হবে বেশি সওয়াব কামাইয়ের চিন্তা পরে করেন আগে চিন্তা করবেন যেগুলি হচ্ছে এটা আমার সঠিক হচ্ছে কি না নির্ভুল হচ্ছে কি না শেষ আমাদের উমরার প্রথম পর্ব এখন আমরা যারা ই করতে চাইবে তামাত্ত কেরান হজ করবে তারা কিন্তু চুল কেটে হালাল হতে পারবে না থেকে যাবে এইভাবে আর যারা তামাত্ত হজ করব তারা তো হালাল হয়ে গেলাম আগামী 8 তারিখে জুলহজ্জা মাসের নিয়ম হলো 8 তারিখ সকালে সূর্য উদয়ের পরে হারাম মক্কা থেকে
অথবা যে যেখানে থাকবে সেখান থেকেই সুন্দরভাবে ইহরামের প্রস্তুতি নেবে। কথা বুঝেছেন? ইহরামের প্রস্তুতি তো বুঝেন আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই, কিন্তু এই ইহরামের প্রস্তুতির জন্য বাইতুল্লাহ যেতে হবে এমন কোনো বিষয় নয়। যে যেখানে থাকবে সেখানেই গোসল করে উযু করে পরিচ্ছন্ন হবে এবং ইহরামের কাপড় পরবে। গাড়িতে যখন উঠবে, গাড়ি স্টার্ট করবে, তখন আপনি বলা শুরু করবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, এখানে হজ, এবং অন্তরে নিয়ত থাকবে দৃঢ়। শুরু হয়ে গেল আপনার হজের 8 তারিখ সকালে যাওয়ার নিয়ম, কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে কি করবে, সকালে যাওয়া সম্ভব হয় না। দেখবেন যে 7 তারিখ দিবাগত রাতেই আপনার শিডিউল চলে আসছে, আপনাকে যেতে হবে, অসুবিধা নাই, কারণ একাই বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি আরও তখন 8 তারিখও হারাবেন, তো হারাবেন 9 তারিখেও হারিয়ে যেতে পারে, তখন হজেই হারিয়ে যাবে। তাই ওই জটিলতায় যাওয়ার দরকার নেই, সেই শিডিউল অনুযায়ী আপনি প্রস্তুতি নিয়ে এহরাম বেঁধে চলে যাবেন। নিয়ম হচ্ছে মিনায় 8 তারিখে 5 ওয়াক্ত সালাত, জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর আদায় করা। 9 তারিখের পরের দিন এই ফজর, হ্যাঁ, এই ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আপন আপন ওয়াক্তে, আর 4 রাকাত বিশিষ্টগুলি কয় রাকাত, 2 রাকাতে জামাতের সাথে পড়বেন, এটাই হলো নিয়ম। আর বেশি বেশি তালবিয়া পাঠ করা, কিন্তু এখানে যেমন আপনাকে 8-এর জায়গায় 7-এ নিয়ে, 7-এর দিকে নিয়ে চলে যায়, মিনাতেও আপনাকে দেখবেন যে 9 তারিখে ফজর পড়ার হয়তো সুযোগ মিনাতে হবে না, রাতেই আপনাকে আরাফায় নেওয়ার জন্য ঘোষণা এসে গেছে, ঘোষণা এসে গেলে চলে যাবেন। নিয়ম হচ্ছে 9 তারিখ ফজর পড়ে সূর্য উদয় হবে, এরপরে মিনা ত্যাগ করে নামেরা ও আরাফার দিকে যাওয়া। মিনা থেকে আসতে হবে, নিয়ম হলো নামেরা, আরাফার আগের যে জায়গা সেখানে যে বড় মসজিদ রয়েছে, মসজিদে নামেরা বলা হয়, সেই উপত্যকায় সেখানে অবস্থান করা। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যাবে, এরপরে আরাফার সীমানায় প্রবেশ করা, এটি হলো আসল সুন্নাহ, কিন্তু সম্ভব হয় না এতজন মানুষের সেটি মেনটেন করা, যার কারণে মিনা থেকে সরাসরি আপনাকে নিয়ে চলে যায় আরাফার তাগুতে। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আল হজ্জ আরাফা, আরাফাই হলো কি, হজ। আগে পিছের অনেক কিছু কষ্ট করে সুন্দরভাবে করেছেন, কিন্তু আরাফা যদি ছুটে যায় তাহলে কি, সবেই ছুটে গেছে, সবেই ছুটে গেছে। তাই আপনাকে সচেতন হতে হবে আপনি কমপক্ষে আরাফার সীমানার ভিতরে আছেন কি না, এটা একটু খেয়াল রাখা উচিত। আরাফায়, আরাফার ইবাদত মূলত বা কার্যক্রম শুরু হবে জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত। জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি হলো আরাফার অবস্থানের মূল সময়। আরাফায় জোহরের পর থেকে আপনি 2-3 ঘন্টা অবস্থান করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করাটা হলো ওয়াজিব। অতএব মাগরিবের আগে আরাফা ত্যাগ করা যাবে না, এটি মনে রাখতে হবে। আরাফায় কি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহ হলো সেখানে আজানে, এক আজান দিয়ে যদি শোনা না যায়, এক আজান দিয়ে অতঃপর একামত দিয়ে প্রথমে 2 রাকাত জোহরের, অতঃপর সাথে সাথে আবার একামত দিয়ে 2 রাকাত আসরের, জামা তাকদিম, জোহরের সাথেই আসর একত্রে কসর হিসাবে পড়া, এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কারণ আসরের যদি সালাতটা রেখে দেই তাহলে আমি একটা টেনশনে থাকব, কখন সময় হবে আর কখন আসর পড়ব, কারণ টয়লেট বাথরুমের বিষয় আছে, বহু কিছু বিষয় আছে। এই জন্য ইসলাম সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই, আপনি জোহর আসর পড়ে ফেললেন, এখন আপনি শুধু একাগ্রতার সাথে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, এটাই হলো সেখানকার ইবাদত। দোয়া কি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা والنبي انا الذي قلت والنبيون قبلي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير তিনি বলছেন افضل الدعاء خير الدعاء دعاء يوم عرفه আরাফার দিবসের দোয়া হলো উত্তম দোয়া।
আর আমি আমার পূর্বের নবীগণ সকলে যারা যেই দোয়াটি বেশি পড়েছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বলা, বেশি বেশি পাঠ করা, তালবিয়া চলতে থাকবে, আর ইচ্ছা মতো আপনি কি করবেন, মিলাদ করবেন নাকি? মানুষ কেউ মিলাদ নিয়ে ব্যস্ত থাকে, কেউ হ্যাঁ পীর সাহেবের দোয়া নিয়ে ব্যস্ত থাকে, কত কিছু, সব বর্জনীয়। একাকি আপনি আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, কখনো দাঁড়ায়, কখনো বসে, কখনো হাত তুলে, হাত তোলা ছাড়া ইচ্ছা মতো আপনি দোয়া করবেন। এই দোয়ার জন্য জাবালের রহমতে যেতে হবে এমন কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাম সেখানে অবস্থান করেছেন, তিনি বলছেন ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফুন, আমি এখানে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু এখানেই দাঁড়াতে হবে এমন না, আরাফার যে কোনো জায়গায় অবস্থান করলে যথেষ্ট। মাগরিব হয়ে যাবে, চলবে এই ইবাদত। মাগরিব হয়ে গেলে করণীয় কি বলেন? মাগরিব হলে করণীয় কি? সূর্য অস্ত গেলে নিয়ম হলো সূর্য অস্ত গেলে সালাত আদায় করতে হবে, এটাই তো নিয়ম। কিন্তু সব নিয়ম সব জায়গায় খাটবে না, সেখানকার নিয়ম হলো সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করতে হবে, কিন্তু মাগরিবের সালাত পড়া যাবে না। এখন রওনা দিব কোন দিকে? মুজদালিফায়। মুজদালিফার দিকে রওনা দিতে গিয়ে মুজদালিফায় এসে সেখানেও অতঃপর আজান শুনলে আজান যথেষ্ট, না হলে আজান দিয়ে একামত দিয়ে প্রথমে তিন রাকাত মাগরিবের সালাত, অতঃপর একামত দিয়ে কয় রাকাত? দুই রাকাত হলো এশার সালাত জমা করে আদায় করা। বেতের সালাত বিষয়ে স্পষ্ট পাওয়া যায় না, নর্মালিভাবে জানা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরেও তিনি বেতের পড়তেন, তাই বেতের পড়তে পারে, পড়বে, অসুবিধা নেই, অন্য কোনো সুন্না নেই। হয়ে গেল শেষ। এখন আমাদের মুজদালিফায় রাত অবস্থান করা, এখানে কাজটি হলো এবাদতেই হলো ঘুমানো, বিশ্রাম নেওয়া, রাত জেগে থাকবেন না, এনে ঘুমাতে হবে, এটাই হলো আপনার দায়িত্ব, এটাই কাজ। কারণ পরের দিন হলো কয় তারিখ? দশ তারিখ। মনে রাখবেন এই দিনটি হলো সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে বেশি কাজ, এজন্য ওই রাতটা যদি আমি বিশ্রাম না নেই তাহলে পরের দিন আমার এই সুন্দরভাবে করা সম্ভব হবে না। খুব শর্টভাবে শেষ করছি। পরের দিন চলে আসলাম আমরা, সেখানে সূর্য ফজর পড়ব আমরা মুজদালিফায়। ফজর পরে জিকির আজগার দোয়া দরুদ পাঠ করে একটু ফর্সা হলে মিনার দিকে রওনা দেব। যদি অসুস্থ মহিলা থাকে তাদের জন্য অর্ধরাতের পরেই মুজদালিফা ত্যাগ করার অনুমতি রয়েছে। আসবো আমরা এখন দশ তারিখ ইয়াউমুন নাহার মিনায়। কয় তারিখ? দশ তারিখে কাজ হলো কয়টি? না, দশের অর্ধেক কত? পাঁচ। দশ তারিখে দশের অর্ধেক পাঁচটি কাজ। প্রথম কাজ হলো বড় জামারায় ষাটটি পাথর মারা, প্রথম কাজ। পাথরের পরে কাজ হলো কোরবানি করা, এরপরে কাজ হলো মাথার চুল কাটা, এরপরে চতুর্থ হলো বাইতুল্লায় তওয়াফ করা, পঞ্চম হলো সাফা মারওয়ায় সাই করা। এই হলো দশ তারিখের পাঁচটি কাজ। এই সিরিয়ালে করা হলো সুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করলেন, উটের উপরে বসে আছেন, সাহাবীগণ আসছেন, আসে বলতেছেন হে আল্লাহর রাসূল সাল্লাম, প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু আমি প্রথমে কি করেছি? মাথা মেরে ফেলছি। প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে কি করেছি? যত এই ধরনের ব্যতিক্রম ঘটেছে সবাইকে বললেন এফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই, সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইসলাম যেটা সহজ করে আমাদের মুফতিরা সেটা কঠিন করে, শক্ত করে দিয়ে ফতোয়া দিয়ে বসে থাকে যে না, দশ তারিখে আগে পাথর মারতে হবে, তারপরে কি করতে হবে? কোরবানি না করলে মাথার চুল কাটা যাবে না, এই বলে মানুষের কঠিন করে দিয়ে থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাম সহজ করেছেন। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। প্রথম হলো পাথর মারা, সেটি হলো বড় জায়গায় শুধু ষাটটি পাথরের পরিমাণ হবে এই আঙ্গুলের মাথার মতো, সেখানে গিয়ে পাথর মারতে গিয়ে কেউ জুতা মারবো না, ঠিক আছে? আর ওখানে শয়তান আছে বলে পাথর মারতে হবে এমনটা চিন্তাও করা যাবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করার নিয়ম দিয়েছেন, তাই আমরা করব। এ নিয়ে বিস্তারিত কথা বললে সময়ের দরকার, যাচ্ছি না। ষাটটি পাথর মারবো, প্রতি পাথর মারতে তাকবীর বলা, পাথর মারা শেষ, লাব্বাইক বলা শেষ, আখির আল হাজার সর্বশেষ পাথর মধ্যে দিয়ে তাকবীর বলা, এই তালবিয়া বলা শেষ, আর তালবিয়া নেই।
এই প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো এখন কুরবানি করা যদি আপনি ব্যাংকে জমা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই এখন আপনি ডাইরেক্ট কি করবেন চুল কাটবেন অথবা কুরবানি নিজে করতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় হয়তো বিকালে যাবেন অথবা পরের দিন কারণ কুরবানি হলো সময় কয়দিন চার দিন সেই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ তো যদি পারছেন না অসুবিধা নাই আপনি কি করেছেন এখন মাথার চুল কেটে ফেলবেন মাথার চুল কাটা এই দুটি কাজ করার মাধ্যমে আত-তাহাল্লুল আউয়াল প্রথম হালাল আপনি হয়ে গেলেন ইহরামে যা নিষিদ্ধ ছিল সেগুলি এখন আপনার জন্য বৈধ শুধু একটি বাকি সেটি হলো স্বামী স্ত্রীর মেলামেশা এখনো বৈধ নয় যতক্ষণ না বাইতুল্লাহ তাওয়াফ শেষ হবে এভাবে পাথর মারা মাথার চুল কাটা কুরবানি শেষ তাওয়াফ তো আমরা বলেছি সেই দিনটি আসলে খুব কঠিন হয় যদি পাথর মারা এগুলিতেই দেরি হয়ে যায় তাহলে গিয়ে আবার বাইতুল্লাহ তাওয়াফ করা সেটি আরও শেষ হয়ে যায় তখন দেখা যায় যে হয় মক্কায় তার কি হয়ে যায় রাত হয়ে যায় রাত পার হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে এই 10 তারিখ দিবাগত রাতটা হলো কিসের 11 রাত রাতটা হলো 11 রাত 11 12 রাত মিনায় অবস্থান করাটা হলো ওয়াজিব اختلاف রয়েছে কিন্তু 11 12 রাত মিনায় অবস্থান করাটা ওয়াজিব অতএব এটি আমাদেরকে মনে রাখতে হবে যেন মিনায় রাত যাপন হয় এখন 11 12 13 তারিখের কাজ কি 11 12 13 তারিখের দুটি কাজ রাতের বেলা অবস্থান করা আর দিনের বেলা 21 টি পাথর মারা কতটি 21 টি 21 টি পাথর বলতে প্রথম 10 তারিখে শুধু শুরু বড় জায়গায় আর এখন ছোট মধ্যম বড় তিন জায়গায় তিন সাথে 21 প্রথম জায়গায় 60 টি পাথর মেরে একটু সামনের দিকে গিয়ে ডান দিকে গিয়ে দুই হাত তুলে দোয়া করা এটি সুন্নাহ দ্বিতীয় জায়গায় মধ্যম জায়গায় পাথর মেরে একটু সামনে গিয়ে বাম দিকে গিয়ে দোয়া করা হাত তুলে দোয়া করা এটি সুন্নাহ সেখানকার হাত তুলে দোয়া করাটাই সুন্নাহ মনে রাখবেন খালি হাত তোলা যাবে না মানে সব জায়গায় না ওখানে হাত তুলে দোয়া করাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তৃতীয় জায়গায় পাথর মেরে আর কোনো দোয়া করার বিষয় নেই আপনি চলে আসবেন এই তিন দিন যদি দুই দিনেই যথেষ্ট করে কেউ চলে আসতে চায় জায়েজ রয়েছে তিন দিনও করতে চাইলে করতে পারে আর নিয়ম হলো পাথর মারা সেটি হচ্ছে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর 10-11-12 তারিখে আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের শেষ সর্বশেষ কাজ হলো বিদায় হজ বিদায় তাওয়াফ সর্বশেষ মুহূর্তে এই তাওয়াফ হবে সেটি সাধারণ বেশে সাত চক্কর তাওয়াফ আর দুই রাকাত সালাত এর মধ্য দিয়ে হজের কাজ সম্পন্ন হয়ে যাবে তবে বিদায় তাওয়াফের মুহূর্তে যখন ফ্লাইটের সময় হয়ে গেছে বিদায় নেওয়ার সময় ওই মুহূর্তে যদি কোনো মেয়ে মানুষ তিনি প্রিয়ড এসে যায় তাহলে তার জন্য ছাড় রয়েছে তাকে বিদায় তাওয়াফ করতে হবে না ওয়াল্লাহু তাআলা আলাম সময় যেহেতু স্বল্প আর দীর্ঘ নয় আরও মদিনা জিয়ারতের বিষয় ইনশাআল্লাহ মাশায়েখরা স্মরণ করে দিবেন সেগুলি আমরা যেন এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে হজ সম্পাদন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন পরিশেষে আবারও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই আয়োজনে আপনারা সাড়া দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি তারা মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে এহরাম বাঁধবে আর আপনি যে লঙ্গির বিষয়ে বলেছিলেন নিচেরটা নিচের পরার বিষয়টা খুব কঠিন বিষয় নয় এটি খুব নর্মাল বিষয় যেহেতু আবার বেল দেওয়া হয় এরপরও কিছু দেখানোর বিষয় আছে থাকলে দেখানো যেত আচ্ছা অসুবিধা নাই আর বেল দিয়ে বাঁধলে কোনো অসুবিধা নেই আল্লাহু তাআলা আলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি মাশাআল্লাহ